হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষি খামারক খামারিদের গল্পে। সাথে আছি আমি বিপ্লব। আমি আজ এডিএল আমেরিকা ডেয়ারি লিমিটেড, আপনারা হয়তো জানেন আমেরিকা ডেয়ারি লিমিটেডের আপনারা চাইছিলেন যে সিমেন্ট বা বোল নাম্বার দেওয়ার জন্য, আমি বোল নাম্বারগুলো রেখে দিছি, আপনারা ভিডিওতে এই ভিডিওতেই দেখতে পারবেন। আমি চেষ্টা করছি যে এসিএ বলতে এডিএলের সবচেয়ে ভালো যেগুলো আমাদের বাংলাদেশ মার্কেটে এখন প্রচুর পরিমাণে চলতেছে, সেই ভিডিও বলতে সেই বোল নাম্বারগুলো আমি নোট করছি, নোট করে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সেই উপস্থাপনার মধ্যে আপনারা দেখতে পারবেন যে বডি ওয়েট, তারপরে আপনার দুধের বলতে গাভীর যে বোল আছে, বোলের মায়ের দুধের রেকর্ড, এগুলো আপনারা দেখতে পারবেন। এগুলো দেখে আপনারা আপনাদের গাভীকে যখন হিটি আসে তখন এ বিষটাই দেবেন, তাহলে আপনাদের ইআই টেকনিশিয়ানদের আর বলা লাগবে না, ওদেরও হ্যারাস করতে হবে না, আপনাদেরটা আপনারাই ডিসিশনটা নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের কিছু দিক অবশ্যই অবশ্যই ফলো করতে হবে। আপনার গাভীর, আপনার হিটি আসা গাভীর বয়ে বলতে বডি ওয়েট বা আপনার এই যে সাইজ আছে, সাইজ মাফিক আপনারা অবশ্যই দেবেন। আপনি এখন আপনার সেটা ছোটো গাভী আছে, ছোটো গাভীর আপনি 100% দিয়ে দিলেন, সেটা আপনার দেখা আছে কি যখন বাচ্চা বেরোবে তখন ওর জরায়ুর যে রাস্তা দিয়ে এনতে অনেকটা সমস্যা হতে পারে, দেখা যাচ্ছে আপনার ডেলিভারিটা এত সহজে দিতে পারবে না, সেক্ষেত্রে বাচ্চা মা দুটাই মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা আপনাদের গাভীকে বীজ দেবেন, সেটা আপনার গাভীর বডি ওয়েট অনুযায়ী দেবেন, সাইজ দেখে দেবেন, সমস্যা হবে না সেক্ষেত্রে। তো চলুন আমরা ভিডিওটা দেখে নিই। আজ আমি যে এডিএলের যেগুলো নিয়ে বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ 100% ফ্রিজিয়ান ব্রিডের। তার পরবর্তী একটা ভিডিও আমি দিয়ে দেবো দু একদিনের মধ্যে, সেগুলোতে আপনি 75 থেকে 85 87 পর্যন্ত সব ভিডিও আপনারা পাবেন। তো এই পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকুন। তাহলে আমরা চলে আসছি আমাদের মেন পেজে, আমেরিকা ডেয়ারি লিমিটেডের বোল নাম্বারগুলো দেখুন। বোল নাম্বার এখানে B225, 100% হোলস্টিন ফ্রিজিয়ান, 20 থেকে 22 লিটার দুধ হয় আপনার এই সিমেন্ট। আর এই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে আপনার সিমেন্ট স্ট্র, 100% ফ্রিজিয়ান, B225। আমি একের পর এক এইভাবে আপনার এই ব্যানার আকৃতিতে আপনার দিয়ে দিচ্ছি। দেখেন বোল নাম্বার D61 খুবই ভালো সিমেন্ট, বর্তমানে এটার চাহিদা অনেকটা, বাংলাদেশে প্রচুর চাহিদা এই সিমেন্টের, আপনারা এই সিমেন্টটা দেখতে পারেন। আর যেহেতু আমি আজকে সম্পূর্ণ সিমেন্টে 100% ফ্রিজিয়ান ব্রিডের, হোলস্টিন ফ্রিজিয়ান ব্রিডের দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে এই বোল নাম্বারগুলো আপনারা নোট করে নেন, পরবর্তীতে আপনার গাভী যখন হিটি আসবে তখনকার সময় এই যে নোট করে রাখলেন, এখান থেকে আপনারা আপনার গাভীকে ইআই টেকনিশিয়ান আমেরিকান ডেয়ারি লিমিটেডের ইআই টেকনিশিয়ানকে বলে দেবেন যে ভাই আমাকে এই বীজটাই দাও, এই বীজটাই ইজিতে হয়ে যাবে। তো আপনারা খাতা কলম নিয়ে এগুলো নোট করে নিন। দেখুন এখানে আমেরিকা ডেয়ারি লিমিটেড 35-77 20 লিটার। আর ভালো কথা, আমি এটা না বললে নাই হয়, অনেক সময় দেখবেন যে 19 সালের সিমেন্ট 21 সালে পাচ্ছেন, যে স্ট্রগুলার মধ্যে 21 লেখা থাকে, সেক্ষেত্রে আপনারা বলতে গাবড়াবার কিছু নেই। দেখুন 35-77-এর যে বুল, বুলের সাইজটা ব্ল্যাক অনেকটা বড়। তো সিম কিন্তু আপনার সিমেন্ট কিন্তু 90 বছরের উপরে জীবিত থাকে, যে সিমেন্ট স্ট্র যে পাইপটা এটা সিমেন্ট স্ট্র বলে। 07-26 100% ফ্রিজ, এই যে এগুলো সিমেন্ট স্ট্র বলে, এগুলো আপনার নাইট্রোজেন ক্যানের মধ্যে রাখার পর 90 বছরে কিছু হয় না। আর একটা ইআই টেকনিশিয়ানদের মান্থলি টার্গেট থাকে দেখা যাচ্ছে 50-60টা, এর ভিতরে এই ফিল আপ হয়ে যায়। ইআই বলতে এডিএলের বোল নাম্বার 0036 100% বিট, 18+ প্রথম বিয়ানে, আমি কিন্তু এখানে সবকটাই লেখা আছে প্রথম বিয়ানে, দ্বিতীয় তৃতীয় বিয়ানে কিন্তু দুধ বাড়বে। দেখুন আপনারা নোট করে নিন 18+। আর আমাদের বলতে প্রযোজনের মাধ্যমে 18-20 লিটার দুধ কম না, দুই বেলায় 18-20 লিটার দুধ অনেক, এটা এগুলো মোটামুটি হাই কোয়ালিটি না কিন্তু হাই কোয়ালিটির কাছাকাছি ধরা যায়। দেখুন এনে আছে 0038 বোল নাম্বার, বারবার বলছি আপনারা নোট করে নিন। আমি আমার ভিডিও এটার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি নি, আসলে অনেকে পছন্দ করেন, আমার নিজেরই অস্বস্তি মনে হয় এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করি নাই, আমি মুখ দিয়ে এক্সট্রা বলতে সাউন্ডটা অ্যাড করে দিচ্ছি। আমেরিকা ডেয়ারি লিমিটেডের এটাই আগেটাই, আর সবচেয়ে বড় কথা আমেরিকা ডেয়ারি লিমিটেডের যে বুলগুলা আপনার
অনেক ওজন, ওজন বলতে কি এই সবগুলাই দেখাচ্ছে 1100 কেজি, 900 থেকে 1100 কেজি, 1100 কেজির মধ্যে। আর ওদের বাচ্চাগুলা কিন্তু 35-40 কেজি, আবার 30-35 কেজি এভারেজ আসে। দেখুন এনে 1369, 19+, সবগুলাই ভালো। আমি সবগুলা ইনফরমেশন আপনাদের যে ভালো স্বনামধন্য এআই টেকনিশিয়ান আছে এডিএলের, আমি ওদের কাছ থেকে আমি নোট করে নিছি, ওদের সাথে আমি কয়েকদিন নিছি, আমার কাকু এগুলাই ইউজ করে, এই বলতে এডিএলের এআই কর্মী। আর আমার ফার্মে আমি শেষে দেখতে পারবেন আমি কোন দুটা সিমেন আমার এই ফার্মে আমার গাভিকে ইউজ করছি, আমি আপনাদের সবগুলা দেখাবো, আপনারা দেখতে থাকুন। যেহেতু এটা 100% টপিক নিয়ে আলোচনা করছে, আমি এক্সট্রা 75-87 নিয়ে বলবো না, আপনারা অতি শীঘ্রই 75-87 ভিডিও পেয়ে যাবেন, আমি দিয়ে দেব। 34-06, 20-22 লিটার দুধ, অনেক ভালো। আপনারা কিন্তু নোট করেন সবগুলো। আপনার গাভির বলতে যে সাইজ অনুযায়ী আপনার দিয়ে দেবেন, আপনার গাভি ছোটো হলে 100% দেবেন না, মোটামুটি মিডিয়াম পর্যায়ে বা একটু বিগ হলে 100% দিয়ে দেন। আর এক দু বাচ্চার মা হলে 100% সমস্যা হবে না, একটু সাইজটা আপনার উপর ডিপেন্ড করবে। দেখুন আপনারা এখানে দেখতে পারছেন 3, 4, 5, 6, 34-56, এটা হচ্ছে মোস্ট পপুলার। আমার ফার্মে আমি আমার একটা বকনা এবং আমার একটা গাভিকে আমি এই সিমেন্টাই দিছি। আর সিমেনের যে বুল, বুল বুলের ছবিটা দেখুন, 100% ফিজেন দেখুন। এনের মধ্যে আরও আছে 31-57, বুল নম্বর 30-68, তারপরে আপনার 22-34। আপনারা এই বুলগুলাই আপনাদের গাভিকে দেবেন, তাহলে আপনারা অনেকেই লাভবান হবেন, আর এগুলো নোট করে নেবেন। আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন, আর এডিএলের সব কটা বীজ আপনারা নোট করে রেখে দিন, এগুলাই দিলে আপনাদের 100% বাচ্চা আসবে আশা করা যায়।